প্রিয় সাংবাদিকবৃন্দ, সালাম আলাইকুম। আমি আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের জনগণের সবচেয়ে প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, করোনা পরীক্ষা করা হয়েছে, স্যাম্পল গতকাল আইসি ডিআরবিতে নিয়ে নেওয়া হয়েছিল, সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ, অর্থাৎ তার উনি করোনা আক্রান্ত হয়েছেন। এখন তার সর্বশেষ যে পরিস্থিতি, প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী, প্রফেসর অব মেডিসিন এবং রেসপিরেটরি ফিজিশিয়ান, তার নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন, আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গ তার নেই। এবং ডাক্তারদের, তার চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, অর্থাৎ যদি কোনো প্রয়োজন হয় তখন সেই ভাবেই সেই ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাচ্ছি যে এই ব্যাধি এখন যেভাবে সারা দেশে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই প্রেক্ষিতে দেশবাসীকে আমরা আহ্বান জানাব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন যে তার জন্য, তার মুক্তির জন্য সবাই যেন দোয়া করেন। বিশেষ করে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে তারা এই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তা দোয়া চাইবেন এবং সুবিধা মতো অনুযায়ী সমস্ত স্বাস্থ্যবিধি মেনে তারা দোয়া করবেন। এবং আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের স্থানীয় মসজিদ, মসজিদে তার মসজিদগুলোতে যেখানে যেখানে যাতে সম্ভব সেই মসজিদগুলোতে তারা দোয়া চাইবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এখন সম্পূর্ণরূপেই আপনার স্টেবল আছে এবং আপনার তার চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যেই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে তিনি তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, যারা ইতিমধ্যে দেশের অত্যন্ত বরেণ্য চিকিৎসক, তাদের তত্ত্বাবধানে তিনি আছেন এবং তিনি ভালো আছেন। ধন্যবাদ। আমি অফ দি রেকর্ড বলি আর কি, আজকে সকাল থেকে আপনারা আমাকে সরি তাহলে এখন বলবো না, তাহলে আর বলার কিছু নাই না, ঠিক আছে। না, উপসর্গ না থাকে তো আমরা টেস্ট করি, যেমন আমি তো আপনার ইতিমধ্যে এগুলোতে তিনি স্টেবল আছেন, ওখানে যারা ছিলেন আমি তাদের খবর আপনাদেরকে ঠিক বলতে পারবো না, ওখানে কারা আমি এই খবরটা আমি জানি না, আমি ওনারটাই জেনেছি যেটা আমি আপনাদেরকে সুনিশ্চিত ভাবে আপনারা বলেছি। সকাল থেকেই আপনারা আমাকে অনেকেই ফোন করেছেন, অসংখ্যবার ফোন করেছেন, সেই জন্য আমি এটা আপনার বলেছি।
স্যার কালকে বিকালে যখন টেস্ট নিল তখন সাংবাদিকরা জানলো যে ওনাকে নেওয়া হচ্ছে। পরে ডাক্তার মাহমুদ সাহেবকে আমরা ফোন দিয়েছিলাম, উনি ফোনে বলেন যে না করোনা পরীক্ষা করা হয়, হয়তো উনি জানতেন না। উনি একাধিকবার বলেছেন যে করোনা টেস্ট করা হয়নি, এটা উনি উত্তর দেবেন।